যুবক পোলা পানে হন ফেসবুক চালাইতে চালাইতে হ্যাঁ মুরগি হয়ে গেছে, কথা কন না কেন রাত বইরে কানের মধ্যে বলঠো দিয়ে যাকে কি কথা কও না কেন, জাগতে জাগতে কিচ্ছু নাই, বিয়ে করছে তিন মাস পরে বউ নাই, কথা কও না কেন। আরে যে আমার চাষা চাষি বাইসা থাকলে এখনো সে জারিটা দেয় মোস্তাওয়ানি দেখা, কথা কন না কেন, এগুলো হলো আসল খাঁটি জিনিস। আর তোরা রাত ভরে যাকে মা কয় খেতার মধ্যে কি যাহে খেতাটা উল্টে দেখে কানের মধ্যে বলটিতে করেছে রাত ভরে কুতে সকালবেলা মুতে হিরণের হিরণসির মতো হয়ে যায় চেহারাটা, ঠিক না বেটি? এ কপাল পোড়া ছাত্র জীবন আবার অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করস কেন? ছাত্র জীবনে এই গোপালগঞ্জে গোপালগঞ্জ কলেজে পড়েছে, জীবনে বঙ্গবন্ধু কলেজে পড়ছে, জীবনে কোনোদিন বেটা একটা গড়ি হাতে দিয়ে কলেজে যায়নি। মগা কোথাকা অ্যান্ড্রয়েড সেট কেলা সেভেনের পোলা রাইট ভরে যাকে, কথা কর না কেন, রাইট ভরে যাকে জাগতে 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 এক্কেরে হিরুন হিরুনসি কত সুন্দর আল্লাহর পাগলের চেহারাটা থাকে সেভেনের পোলা আ কমলার মতো চেহারা, সেই পোলা জাগতে জাগতে ফেসবুক চালাইতে চালাইতে এই গাইলসা গুলসা বাইঙ্গে হিরুনসি, কথা কর না কেন। মায় চিন্তা করে আমার এত সুন্দর প্রিন্সির মতো ছেলে হিরুনসি হয়ে গেল কেন, লয়ে গেছে বড় ডাক্তারের কাছে, ডাক্তার প্রথম চোখ মুখ তালাশ করে কয় আপনার পোলার একটা রোগ হয়েছে সেটা ঘরে থাকে, স্যার মুঞ্জা এটা ফ্রিজে থাকে ঠান্ডা পানি, ওটা আমি সরাই ফেলবো, না এটা ঠান্ডা পানি না এটা অ্যান্ড্রয়েড সেট, কথা বলেন না কেন। মেয়ে অ্যান্ড্রয়েড সেট চালায় মা কোনো প্রতিবাদ করতে পারে না, কথা বলেন না কেন। শুধু বলতে চাই যুবক আজকে ফেসবুকের পিছনে জীবনটাকে শেষ করে দিতে চাই, ফেসবুকের কারণে আজকে ভোলার ভিতরে এমন একটা ন্যাক্কারজনক ঘটনা ঘটে গেল যে ফেসবুকের ভিতরে নবীরে গালি দিল, সরকার কি বলে দিছে আর গালি দিতে, পুলিশ বলে দিছে, এসপি সাহেব বলে দিছে, যে নাস্তিক গালি দিয়েছে ওর বিচার এই জমিনে না হলো আসমানের জমিনের মালিকের হবে, কথা বলে না কেন, ওই মালিক করবে ওর বিচার। আজকে ফেসবুকের কারণে এত অঘটন ঘটছে, আমি তোদের পাও দুটো ধরে বলবো নবীর চরিত্রটা ভিতরে নিয়ে আস, পাঁচ সপ্তাহ নামাজি হয়ে যা, নিশা ছেড়ে দে, কে বলেছে তুই জান্নাতে যাবি না, তুই জান্নাতে হয়ে যাবি। আজকে আমার নবীরে গালি দেয় প্রতিবাদ করার ভাষা নাই, প্রতিবাদ করতে গেলে তাদের রক্ষা নাই। 1962 সালে নবীর বিরুদ্ধে একটা প্রতিবাদের ঝড় উঠেছিল, দুইটা টকবুক যুবক জোর করে আল্লাহু আকবার, কষ্ট হইব। 1962 সালের 17ই মে ভারতবর্ষ বিশ্ব নবীর বিরুদ্ধে একটা বই লেখা হলো, সে বইটার নাম দিল রঙ্গিলা রসুল, নাউজুবিল্লাহ আসতে বলবা বুবা ইয়া মরবা গার্ড ডিজিটাল ইয়া মরবা। আমার নবী রঙ্গলি রসুল ছিল এ কথা কষ্ট কে হিন্দু সরকারে ভালো লাগলো, তাকে জাতীয় পুরস্কার দেওয়ার জন্য দিল্লির মস্তদের ডাকা হলো, নাউজুবিল্লাহ বলেন, যখন ডাকা হইল জাতীয় পত্রিকায় ফেলাস হয়ে গেল, আইন্দাকাল রঙ্গিলা রসুল কি কাতে কই নাম দিয়ে যায়, আগামীকালকে রঙ্গিলা রসুল বই লেখককে পুরস্কৃত করা হবে, পেপারে যখন চলে আসলো একটা ছেলের নাম ছিল আহম্মদ একজন নাম মোহাম্মদ, পেপারটা হাতে নিয়ে বড় ভাই চাকরি করতো একটা মুদি দোকানে, ছোট ভাই চাকরি করতো একটা রুটির দোকানে, পেপারটা হাতে নিয়ে ছোট ভাইয়ের দোকানে যেয়ে বলতেছে এদিকে বের হ, কই কেন পেপারটা পড়, বাজান রে যখন বিশ্ব নবীর বিরুদ্ধে বই লেখলো বইটার নাম রঙ্গিলা রসুল, পেপারে ভেসে আসলো আগামীকালকে রঙ্গিলা রসুল বইয়ের পুরস্কার করা হবে, যেমনে দেখবেন কয়েকদিন আগে একটা নাস্তিক মরছে সারা জীবন আলেম ওলামারে গালি দিছে কুত্তার বাচ্চা বলে, এটার নাম কি আপনারা কইছেন আমি জানি না, এ মুসলমান ভাইরা রে ভালো করে বুঝছো, আর একটা বেঈমান মারা গিয়েছিল হুমায়ুন আজাদ, আর জানাজা কিন্তু কোনো আলেমে করে নাই, এ যখন মরছে ও যে এলাকায় থাকতো
লাশ যখন বাংলাদেশে আসলো, যেই মসজিদের ইমাম সাহেব ছিল, ইমাম সাহেবকে ডাকা হলো, এই তোমার মসজিদের জানাজ ওই বইডারে দিবানি। কয় না, আমি কোন ফাঁকে যাবো, গা ছুটিলি আপনি জানেনি না, হে বাইরতে গেছে গা বরিশাল পটুয়াখালীর ইমাম। তো ইমাম সাহেবরে ফোন দিছে সভাপতি সাহেব, হুজুর আপনি কই? কয় মুই ভাই, একটা যার মানুষ একটা দামি মানুষ হলে জানা যাবে। কয় শুনেন, আমি অসুস্থ, মুই যাম না। যাই ধরে লইছে মোয়াজ্জেন রে, রুমের মধ্যে মোয়াজ্জেন নাকটাই না ঘুমাইতেছে, ডাক দিয়ে যেয়ে কইতেছে আহেন ইমাম নাই, আপনি আসেন। গেছে ইমাম সাহেব, নাই আমি যাই জানাজা করতে। আল্লাহ আকবার করে জানাজা করাই দিছে, জানাজা তৈছে, মাশাআল্লাহ কি সুন্দর, এত মানুষ, আহা গুইনা বইছে দে 160 জন, সব আল্লাহর লীলা। জানাজা করলো, করার পরে পাশের ইমাম সাহেবরা ধরছে, তুই জানাজা করলি কেন? মিয়া জানাজা করছে, আমি মাসলা জানি না। কি জানো? কয় আমি ঘুমাই রয়েছি, আমার ডাক কে লেগেছে, আমি কোন রকম মুখটা ধুইয়া অজু সারাই ওর জানাজা করছে। আমি জানি বদমাইশের জানাজা, আমি অজু নিয়ে করবো। মসজিদ কমিটি খবরদার, আলেমের জ্বালা বানা বেশি, এককারে জানাজা করে দেব অজু সারা। কথা কর না কেন, ওযু নিয়ে জানাজা নিও, কবরে মাপ পাইবা। মান আকরামা আলেমান কান্নামা আকরামানি কুন আলেমান ও মুআল্লিমান ও মুস্তাহবিরা ও মুহিব্বান। যে ব্যক্তি আলেমকে সম্মান করবে, যে আলেমকে ভালোবাসবে, সে বিশ্বনবীকে ভালোবাসলো। কথা কর না কেন, মসজিদের সভাপতি ইমামরে জ্বালাইতে জ্বালাইতে তেজপাতা পানা হেলাইছে, ইমামরে ডাক দেখি, ইমাম সাহেব আর বাপের বাড়ি থেকে আলেম হইছে, এরম আছে না নাই? আমি জানি সিরাজগঞ্জের জমিন আলেমুল আমাকে অনেক ভালোবাসে, অনেক ভালোবাসে, আলহামদুলিল্লাহ বলেন। এই যে সভাপতি সাহেব, আলেমদেরকে ভালো না বাসলে, আমি যখন ঘুমিয়েছিলাম কত সুন্দর আলোচনা, সেক্রেটারি সাহেব দেখলাম যুবক মানুষ যে মাইক্রোফোন হাতে নিয়ে পরিচালক হিসাবে কাজ করেছে, বলে হুজুর এই মাহফিলটা আজকে করাইতে কত কষ্ট হয়েছে। আমি বললাম এই কষ্টের বদলা আপনি জান্নাতে পাবেন। এই যুবক ভাইরা আমাকে কত সুন্দরভাবে প্রোটোকল দিয়ে আমাকে নিয়ে আসছে, সেই সায়দাবাদ থেকে আমার বুকটা ভরে গেছে। এটাই তো আলেমকে সম্মান, কথা ঠিক না? ঠিক জোরে কর না কেন, একজন এমপি মন্ত্রী যেভাবে প্রোটোকল দিয়ে আনে, যেভাবে রিসেপশন দিয়ে আনে, তার সাথে বেশি দিয়ে আমাকে এনেছে, এটা আমি খুশি। আর এইটা যারা আলেমুল আমার করে, অনেকে দেখবেন গুরাকির মিতে কামড়ায়, যে মোল্লা গবার এত এতভাবে হাইলাইট করতে হয়নি, এ ভাই যান আলেমকেই তো হাইলাইট করতে হবে, ঠিক না? ঠিক, কারণ বিশ্বনবী বলেছে মান আকরামা আলেমান কান্নামা আকরামানি, যার আলেমকে সম্মান করলো সে আমানের সম্মান করলো, তাহলে সম্মান তো আমরাই পাবো, ঠিক না? ঠিক, আল্লাহ কবুল করুক, জোরে কোনো আমিন, আরো জোরে কোনো আমিন। আল্লাহ আল্লাহ আল্লাহ, আমি বলতেছিলাম যে বিশ্বনবীকে যখন বলা হলো রঙ্গিলা রসুল, পেপারে ভেসে আসলো আগামীকালকে রঙ্গিলা রসুল বই লেখককে পুরস্কৃত করা হবে, এই সংবাদটা পেয়ে দুইটা যুবক, একজনের নাম হাম্মাদ একজনের নাম মুহাম্মাদ, দুই ভাই পেপারে পেয়ে পেপারটা হাতের মধ্যে নিয়ে মার কাছে ছুটে গেছে, গুজরাট শহরের সেই পরাণপুর থানা রহমতপুর গ্রাম, মার কাছে যেয়ে বলে মা আমার নাম হাম্মাদ কেন রাখছিলে? মা বলে কেন এতদিন পরে এই খবর কেন? মা বলো না আমার ছোট্ট ভাইয়ের নাম মুহাম্মাদ কেন রাখছিলে? বাজান রে ওয়াজে গেছিলাম, আজকে আমার মা বোনরা ওয়াজে আসছে কি আসে নাই? আমার মা বোনদের হেদায়তের জন্য বলছি মাগো, আপনার ছেলেটা এই প্রফেসরের মতো বানান, ইলিয়াস রহমান জেহাদির মতো বানান, আহম্মদ শফির মতো বানান, এই স্যারের মতো বানান, মা আপনি হাসতে হাসতে জান্নাতে যাবেন। আমি আপনার ছেলেকে ইংলিশ মিডিয়ামে পড়াইতে না করবো না মা, ইংরেজির দরকার আছে, নাস্তিকগুলারে ওদের সাথে ল্যাঙ্গুয়েজ করার জন্য, ওদের সাথে টকিং করার জন্য ইংলিশ শিক্ষা করার দরকার আছে, কিন্তু মা কোরআন শিক্ষাটা আগে দিয়া, এই যে আমার ভাই কত সুন্দর ইংলিশে সে টকেট করতে পারে, এই যে দেখলাম কত সুন্দর আলোচনা করে, কথার ভিতরে ইংলিশ বলে, আমি কিন্তু কথার ভিতরে ইংলিশ কেন বলি না জানেন? এই ভাষার ভিতরে কোনো নূর নাই, কোরআনের ভাষার ভিতরে নূর আছে। জেনারেল লাইনে লেখাপড়া করছি বেঈমানকে শিক্ষা দেওয়ার জন্য, আর আমার মাবুদকে বুঝ দেওয়ার জন্য কোরআন শরীফ শিখেছি। আমার দিকে তাকান, জমিনের মালিককে বাজানরে আমার বিশ্বনবী বললেন তোমরা যারা আমার আলেমদেরকে ভালোবাসবা সে যেন আমারে ভালোবাসা হয়ে যাবে, যে আমাকে ভালোবাসবা আমার জন্য জীবন দিবা আমার সাথে জান্নাতে থাকবা। وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ قُلْ إِن كُنتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّهُ। নবীর ভালোবাসার দরকার আছে না নাই?
এই নবীর ভালোবাসা মা, বলো তো আমার নাম মোহাম্মদ কেন রাখছিলে, আমার ছোট্ট ভাইয়ের নাম মোহাম্মদ কেন? কয় ওয়াজে গেছিলাম বাবা, আমার যৌবনকালে তোমার বাবার সাথে বিবাহ হওয়ার 2-3 বছর আগে ওয়াজের ভিতরে একজন বুজুর্গ দিল্লি থেকে আসছিল, সে বলেছিল যেই ঘরের মধ্যে আহম্মদ আর মোহাম্মদ বাচ্চার নাম থাকবে ওই ঘরের ভিতরে আল্লাহ নূর নূরের ফেরেশতারা তাকে সাক্ষাৎ করবে। ওই ঘরের মধ্যে কোনো বরকত ছাড়া রহমত ছাড়া ওই ঘরে কোনো গজব আসবে না। তো বিবাহের আগে নিয়ত করেছিলাম যদি আল্লাহ আমাকে ছেলে দেয় নাম রাখবো আহম্মদ, যদি আর একটা ছেলে দেয় নাম রাখবো মোহাম্মদ। বাপরে তোমার বাবা একটা জেনারেল শিক্ষিত লোক ছিল, আল্লাহর কি কুদরত, যখন তোমার বাবার সাথে আমার বিবাহের বন্ধন আবদ্ধ হলো 1 বছর যেতে না যেতেই আল্লাহ তোমাকে আমারে দান করলো। বাজান আমি তোমার নাম রেখে দিলাম আহম্মদ, 1.5 বছর পরে তোমার ছোট্ট ভাইয়ের জন্ম হলো মোহাম্মদ। আমরা স্বামী স্ত্রী তোমাদেরকে বড় করতে থাকলাম, আল্লাহর কুদরত বোঝা যায় না। তোমার বাবা একটা রাজমিস্ত্রির কাজ করতো, ও বাবা বিল্ডিংয়ের ছাদের কাজ করতে যেয়ে অ্যাক্সিডেন্ট করে মারা যায়। আমি নিয়ত করলাম তোমার ছোট্ট বোন সুমাইয়া তোমার নাম আহম্মদ, তোমার ছোট্ট ভাইয়ের নাম মোহাম্মদ, আমি তোমাদের এই 3 ভাই বোনকে বুকে জড়িয়ে নিয়ে জীবনকে কাটিয়ে দিব। বাবা বলো তো কি হয়েছে? মা আমার নবী কি রঙ্গিলা রসুল ছিল? এই কথা বলার সাথে ও বাজার আহম্মদের মা ইয়ামন জোরে আহম্মদের গালের উপরে থাপ্পুর মেরেছে। আমার নবী রঙ্গিলা রসুল তাহলে কোরআনে বললো ইন্নাকা আলা খুলুকিন আজীম। নবী হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ উৎকৃষ্ট চরিত্রের অধিকারী, সে রঙ্গিলা রসুল হয় কেমনে? কয় মা আমি বলি নাই, একটা নাস্তিক বলেছে। এই কথা বলার সঙ্গে বলে মা বলো তো কি করা যায়? যুবক ভাই এখন 2 ফোঁটা পানি ফেলবি, জানি না আশেকি রসুল এখানে কয়জন আছে। মা কি করা যায় বলো? মাও সেরকম আশেকি রসুল ছিল, জিএমবির খাতে নাম দিয়েছে এমন সন্তানের মা নয়, নিশাখরের মা নয়। এই কথা বলার সাথে বলে বাবা এই দেশের সরকার তারে পুরস্কার দেবে, দিল্লি মস্তক সাজাইছে তাকে পুরস্কৃত করবে। আমি মা সরকার, তোকে 2 ভাইয়ের তোর বোনের সরকার, আমি মা তোরকে ডিক্লেয়ার দিলাম আগামীকালকা 10টা বাজার আগে ওই বেইমানের লাশ জমিনে পড়বে। আমি মা কানে শুনবো তোদের দুধের দাবি ছেড়ে দিব। পৃথিবীতে সবচেয়ে বড় দাবির দামই হলো মায়ের দুধের দাবি, কথা কন। মায়ের দোয়া কাজে লাগে কি লাগে না? ও মা গুজরাটপুর জেলা পরানপুর থানা রহমতপুর গ্রাম থেকে গুজরাট থেকে মা দিল্লি যেতে 3 দিন সময় লাগবে ট্রেনে, কেমনে যাব মা? মা বললেন আমি যাই না, মাঝে বসলাম দুনিয়ার কোনো রেলগাড়িতে যাবি না, তুই চলে যাবি এই আদম গাড়ি চালাইয়া। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহ ওয়া ইয়ানসুরুকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। আল্লাহ কোরআনে বলেছে হে মুমিনেরা তোমরা যদি আমি আল্লাহকে আমার নবীকে সাহায্য করো আমি তোমাদের এই পাও দুটাকে শক্তিশালী করে দেব। আমি মা কোরআনের বরাত দিয়ে বলছে তোরা দৌড়া আল্লাহ তোদের সাহায্য করবে। আপনাদের জানা আছে 1962 সালে এই যুবক এই ওরসসকা তুই যে উঠতে চাবে লুঙ্গি টেনে ধরবেন কিরে আল্লাহ আকবার জোরে কন। ওরে ভাইরা আবার এই কাজ করো না, আমি এই ওয়াজ করছিলাম আপনাকে উত্তরবঙ্গ লালমনিরহাট পাটগ্রাম, আরে ভাই রে ভাই যখন বলছি কেউ উঠবে না যত সময় চলবে চলবে, এক বুড়াই লাভ দিয়ে কয় বা হে উঠবো না হে চলে। মাশাল্লাহ আমি তো চলছি বাবাজি চলছি, গোপালগঞ্জের ভাষা আর ওখানের ভাষা তো ফার ফার ডিফারেন্স। ভাই রে ভাই চলছে, আর 10 মিনিট পরে এক মগা উঠে হাঁটা দিছে এই বুড়ায় দৌড়ছে ওর লুঙ্গিটাই না, ফরেস্টার ইন্ডিয়ার লুঙ্গি গেছে খুইলা, যদি পাঞ্জাবে না থাকতো বর্ডার তো সবগুলো খুলে গেছিল, যখন টাই না ধরছে বুড়ায় কয় ওয়াদা দিছি না হে উঠবি না হে উঠলি কে হে। আপনারাও ওয়াদা দিছেন তো? 5-7 মিনিট কথা বলবো। আল্লাহ আকবার জোরে বলেন তো, শুধু একটা আওয়াজ শুনতে চাইব,
পৃথিবীতে যতদিন থাকবো কোরআন নিয়ে থাকবো, যতদিন বাঁচবো বিশ্ব নবীর ইজ্জত ওয়াকারকে জমিনে টিকায় রাখবো। বাজান্ডে গুজরাট শহরের তখন মুখ্যমন্ত্রীর নাম ছিল বাবুলাল মন। বাবুর ছেলে, ও বাজান ধনট্ট পরিবারের ছেলে, আল্লাহ তার মাথার মধ্যে অনেক বুদ্ধি জ্ঞান দান করেছিলেন। ওই অনুষ্ঠানে অ্যাটেন্ড করার জন্য যাচ্ছে 1962 সাল, পুরানা মডেলের গাড়ি দিয়ে যখন যাচ্ছে, পাজারো গাড়ি দিয়ে বাবুলাল মোহন, ক্রীড়ামন্ত্রী যাচ্ছে, আহম্মদ আর মুহাম্মদ সন্ধ্যা ঘুনিয়ে আসছে, ইন দি মিন টাইমে দেখা যায় বাবুলাল মোহনের ড্রাইভার হরিপদ ও রূপে পলাশ লুকিং গ্লাসে তাকিয়ে বলে, স্যার কি আমি আর গাড়ি চালাইতে পারবো না, কয় হেকে দুইটা দেবতা আসতেছে দৌড়াইয়া। দেবতা মানি কয় গিলাস নামান, গিলাস নামাইয়ে দেখে বাবা তার গাড়ির স্পিরিট ছিল 100-120 আর ওদের দৌড়ের স্পিরিট প্রায় 250। এ সিরাজগঞ্জের যুবক ভাইরা, কোরআনে যদি এখনো আয়াতগুলি থাকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ওয়া ইয়ানসুরুকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম, আমি তোমাদের এই কদম দুটাকে শক্তিশালী করে দেব যদি কদম দুটো আমি আল্লাহর রাস্তায় লাগাও। আহম্মদ আর মুহাম্মদের কদম আল্লাহর রাস্তায় লাগতেছে কিনা? বিশ্বনবীর গালি দিছে, বেঈমানটারে সোজা করার জন্যই তো বাড়ির দিকে রওনা দিয়েছে। যখনই ভাইজান বাবুলাল মোহন জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? আহম্মদ। তোমার নাম? মুহাম্মদ। তোমার বয়স কত? এত। তোমার বয়স এত। কই যাচ্ছ? দিল্লি। দিল্লি যাচ্ছ? এই বাড়ি কই? আমার বাড়ি গুজরাটে। গুজরাটে কই যাবা? কই দৌড়ে দিল্লি যাব। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে, আল্লাহ আকবার আওয়াজ পাইলাম না, এখনই মোনাজাত করে দিই, আওয়াজ শুনবো তাহলে এবার আমি খুব খুশি হয়ে যাবো আল্লাহ আকবার আওয়াজ শুনে। আরে রাখো মিয়া বইলে লই আন্তাদে সিল্লে। আরে গুজরাট, গুজরাট থেকে দিল্লি যাবা 1250 কিলোমিটার রাস্তা, কয় মাস আগে দশ শুরু করছো? মগায় কয় কি? জোহরের নামাজ পড়ছি, খাবার দাবার খাইছি, রওনা দিছি। বাবুলাল মোহন যদি হিন্দুর ছেলে, বুদ্ধি আছে না নাই? তা আমাদের দেশের মগা আলমগীরের মতো না, হুজুরের 11 তলা বিল্ডিং ধাক্কা দিয়ে ভেঙে গেছে। প্রধানমন্ত্রী সেরকম এই বলটারে লগে লগে আউট করে দিছে, কথা কর না কেন? হিন্দুর ছেলে বুদ্ধি আছে না নাই ভালো করে বুঝেন, মাথার মধ্যে বেরেন ঘুরাচ্ছে, ঘটনা কি? জোহরের পরে দৌড় শুরু করলো, গুজরাট এখান থেকে প্রায় 450 কিলোমিটার, আমি রওনা দিছি সেই সকালে, আর ওরা দিছে দুপুরে, আমি পাজারু গাড়ি আর ওগুলো ঠ্যাং। তোমার মা প্যাডে বালিশ বনছো কে? কি ব্যাপার? আল্লাহ আকবার জোরে কন্ত দেখি, ডিস্টার্ব করবো না, যায় নামাজ দিয়ে পারি দিয়েছে সবাই জানে, ঠিক না বেঠিক? আহম্মদ আর মোহাম্মদকে যখন চেহারার দিকে তাকায় বলে, আচ্ছা তোমার বাড়ি কোথায়? গুজরাটে, পরানপুর থানা, রহমতপুর গ্রাম। ও আচ্ছা, ওটা তো আমার নির্বাচনী এলাকা। এটা সত্য কথা বলবে বাপ? আসলে তোরা দিল্লি যাবি কেন? আহম্মদ আর মোহাম্মদ বলে, মাইকের আওয়াজ ঠিক করো, মাইক শট বন্ধ, মাশাল্লাহ। এ যুবক ভাইরা যখন বলেছে গুজরাট শহর থেকে তোমরা এত কিলোমিটার রাস্তা দৌড়াই আসলে কেন, তোমরা দিল্লি যাবে কেন একটু জিজ্ঞেস করতে পারি? আহম্মদ বলে, আপনি আমাদের অনেক খবর নিলেন আগে, আপনি বলেন তো আপনি কোথায় যাবেন? আমিও তো দিল্লি যাব। কেন আপনি দিল্লি যাবেন? আমি দিল্লি যাব একমাত্র কারণে, তোমার নবীর বিরুদ্ধে একটা বই লিখেছে, ওই নাস্তিকটি একটু দেখতে যাব। যদিও আমি হিন্দুর ছেলে, আমি মুহাম্মদকে দেবতা মনে করি, ওই মানুষটার বিরুদ্ধে বই লাগছে, আমি নিজে সহ্য করতে পারি নাই, আমি একটু ওই শয়তানটারে দেখতে যাব। আহম্মদ আর মুহাম্মদ কয়, হিন্দু হইয়া তুমি দেখতে যাইবা আর আমরা যাচ্ছি, ওরে
পাড়া বলি দিতে। দাদু তোমার আর রক্ষা নাই, এখন তোমার বিরুদ্ধে হুলিয়া জারি করবো, তরবারি বাইর করছে। এ ভাইজান সোনালি, সুদিন ভারতের লেখা বইটা খুলে দেখবে, বাবুলাল মোহন বলতেছে, আহাম্মদ রে আমি জানি তোরা রসুল প্রেমী, তবে একটা কথা বলি, বাপরে আমার কিছু করিস না, তোদেরকে আমি পেয়েছি আমার গাড়িতে, উঠ, আল্লাহর কুদরতি শক্তি যদি তোদের সাথে থাকে, আমি বুঝতে পেরেছি আল্লাহর রহমত ছাড়া এইভাবে মানুষ দৌড়াইতে পারে না, আমার গাড়িতে তোরা উঠ, আমি তোদেরকে আমার গাড়িতে বহন করে দিল্লির মস্তাদ পর্যন্ত পৌঁছে দিব। এ যুবক, আমি গুজরাট শহর যখন আহাম্মদ আর মুহাম্মাদের কবরটা জিয়ারত করছি, এখন মনে হয় তাজা গোলাপ ফুলের ঘেরান আছে। তোমরা যে দেখো বাজান রে রসুল প্রেমিক, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আহাম্মদ আর মুহাম্মদ গাড়িতে উঠলেন, গাড়ি চলছে চলছে, একটু পরে বাবুলাল মোহন হরিপদ রূপে হরিপদ আওয়াজ দিছে, স্যার এই গাড়িকে নিয়ন্ত্রণ আমি করতে পারবো না। কই কেন, গাড়ি যে কত হাজার কিলোমিটার বেগে চলে আমি নিজেও জানি না। কেন গাড়ি ব্রেক করো, স্যার ব্রেক হয় না, স্টার্ট বন্ধ করো, স্টার্ট বন্ধ হয় না, গাড়ি যে কোনো কিছুর সাথে লাগাইয়া নিয়ন্ত্রণ করো, এত জোরে গাড়ি চালাইও না, তাড়াতাড়ি একটা কিছু করো, ব্রেক ফেল হয়েছে। স্যার ব্রেকও ফেল হয় নাই, শুধু ব্রেক করলে ব্রেক হয় না, কোনো গাড়ির সাথে ওর টাচ লাগে না, গাড়ির স্টারিংয়ে যে কে বসে আমি নিজেও জানি না। যুবক ভাইরা, ভারতের লেখা সোনালি সুদিন বইটা পড়ে দেখো, ইমান দীপ্ত কণ্ঠের মতো হয়ে যাবে, চাকা ইমান হয়ে যাবে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ وجلت قلوبهم واذا تليت عليهم اياته زادتهم ايمانا وعلى ربهم يتوكلون ইমান বাড়ার জন্য কোরআনের মজমায় আসার দরকার আছে না নাই? যেখানে কোরআন তেলাওয়াত হয় যাওয়ার দরকার আছে না নাই? আমি দেখব কোন ইমানের দীপ্ত কণ্ঠে কি আওয়াজ। দুনিয়ায় কত লোকের প্রেমিক হইলা, বিশ্ব নবীর প্রেম সারা কবরে যাইও না। আহাম্মদ আহাম্মদ আর মুহাম্মদ গাড়ির মধ্যে বসা, যখন ড্রাইভার বলতেছে, স্যার গাড়িটা এত দ্রুত চলে, কোনো গাড়ির সাথেও লাগে না। এই কথা শোনার সঙ্গে সঙ্গে বাবা যেই গাড়ি যাওয়ার কথা সকাল 8টায়, সেই গাড়ি পৌঁছে গেল রাত 7টায়। রাত শেষ হয়ে গেল, বেলা 11টায় অনুষ্ঠান শুরু হবে, এখন শুধু দীপ্ত কন্ট্যাক্ট আওয়াজ শুনতে চাই। বাবুলাল মোহন তাদের ইবাদতের শক্তি দেখে আশ্চর্য হয়ে গেলেন। আহাম্মদ রে তোরা কোন খোদার ইবাদত করুস আমি জানতে চাই গো, এইভাবে তোদের সাহায্য করে ওই মৌলার সাথে তোদের কিসের সম্পর্ক? সাথে সাথে বলে, ও স্যার আপনি তো সারা রাত আমাদের সাথে ছিলেন, দেখছেন আমরা মৌলারে কেমনে ডাকি। আহাম্মদ রে আমার মনটা চায় এখন আমি তোদের ধর্মে চলে আসি, এই চোখ দিয়ে দেখছি কোনো সাধারণ মানুষ এত দ্রুত দৌড়াইতে পারে না। যারে বাবা যা, আমি তোদেরকে মিশন সাকসেস করার পরে আমি তোদের ধর্মে চলে আসব, কিন্তু একটা ওয়াদা দি রে আহাম্মদ, তোদেরকে মাওলা এত ভালোবাসে, এই কারণটা কি আহাম্মদ কোরআনের আয়াত পড়তেছে, যে আয়াতটার তাফসীর শুরু করছিলাম পড়েন আমার সাথে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতুহা কুল্লাল বাসতি ফাতাকউদ মালুমান মাহসুরা। এই জন্য আল্লাহ আমাদের ভালোবাসে। বাবা তোদের মিশন সাকসেস করতে হলে আমার সাহায্য দরকার। কেমনে অনুষ্ঠান যখন শুরু হবে
তখন আমি মাইক্রোফোন হাতে নিয়ে একটা ঘোষণা দিব, সদী মণ্ডলী সুন্দর গুজরাট শহর থেকে দুটি যুবক এসছে, রসুল প্রেমিক নয়, এ কথা ওখানে বললে সমস্যা হবে বাবা। আমি বলবো এই বইয়ের লেখকের প্রতি ভালোবাসা দিয়া গুজরাট থেকে এই যুবকগুলো আসছে তারা পুরস্কৃত করার জন্য, তোমরা স্টেজের কাছে যাওয়ার চান্স পাইবা, তারপরে মনের তৃপ্তি সহকারে বেঈমানদের সাহায্য করবা। 1962 সাল 17 মে ভারতের লেখা সোনালী সুদিন বইটা পড়ে দেখেন। আহম্মদ আর মোহাম্মদ বলে ঠিক আছে চাচা, শুরু হলো অনুষ্ঠান, 11টায় শুরু হলো অনুষ্ঠান। বেঈমান চেয়ারে বসলো, আহম্মদ আর মোহাম্মদ তাকিয়েছে তার দিকে, বাবু লালমোহন মাইক্রোফোনটা হাতে নিয়ে বললো, সুদী মণ্ডলী সুদূর গুজরাট শহর থেকে এই বইয়ের লেখককে পুরস্কৃত করার জন্য দুটি যুবক এসছে, তাদের পুরস্কারটা গ্রহণ করা হোক, পুরস্কার এখন নিবে, আপনারাও নেন, রেডি রেডি। দেখা যাবে রসুল প্রেমিক কয়জন আছে। বাজান রে যখন আহম্মদ আর মোহাম্মদ, এক হাতে ফুলের মালা আর এক হাতে অস্ত্র, আমার সেই নবীর চরিত্র কলঙ্ক দিয়েছে, আর দুনিয়ায় থাকার অধিকার নাই, কোরআনে নরয়েতে যেই নাস্তিক আগুন দিয়েছে ওরে কেমনে শায়েস্তা করতে হয় মুসলমান দেখায় দিছে, মুসলমান সহ্য করতে পারবে না। যখনই বলেছে আহম্মদ রে ফুলের মালাটা লাগায় দে, ফুলের মালা গলায় দেয়া হইল, দুই ভাই দুই পাশ দিয়ে তাকবীরের ধ্বনি দিয়া বেঈমানের কোকসার মধ্যে ঢুকিয়ে দিছে। এ যুবক আহম্মদ বলেছিল নারে দুই ভাই দুই দিক দিয়ে বেঈমানকে শেষ করে দিল। বাবু লালমোহন রিভলভারটা টান দিয়ে বলে, সুদী মণ্ডলী একটা লোক লড়াচড়া করবেন না, আমি মুসলমান হয়ে গেছি, এই দুইজনের ইমানি দীপ্ত শক্তি দেখে আমি পাগল হয়ে গেছি, আপনারা দোয়া করেন আল্লাহ যেন এদেরকে মাফ করে দেয়। বাজানরে ব্রিটিশ পার্লামেন্ট থেকে 17 মে 1962 সালে যখন ফাঁসির রায় ঘোষণা চলে আসলো, আহম্মদ আর মোহাম্মদকে জিজ্ঞেস করা হলো রসুল প্রেমিককে, তোমাদের মৃত্যুর আগে কোনো কিছু চাওয়ার আছে কি না? আহম্মদ বললেন, আমাদের কোনো কিছু চাওয়ার নাই, শুধু দুইটা জিনিস চাই, এক নম্বরে ফাঁসির মঞ্চে ওঠার আগে দুরেকাত নামাজ পড়তে দিবেন, দুই নম্বরে একটা কাজ করবেন কি, আমার জনম দুঃখিনী মায়ের হাতের দুই লোকমা খানা খাব, আমার যেই মা রত্ন ভাণ্ডার মা আমাদের শহীদের সাথে সাজায় দিয়া এই বেঈমানকে মারার সুযোগ করে দিয়েছে, বাজারে মা কারে আহম্মদ আর মোহাম্মদের মাকে জরুরি ভিত্তিতে দিল্লি আনা হইল, পারমিশন দেওয়া হইল ফাঁসির আসামিদেরকে শেষ খাবার খাওয়ানোর জন্য। আহম্মদ আর মোহাম্মদের মা রুটি আর গোশত এক জায়গায় করে বাবা সত্য একটা ট্যাবলেটের মতো বানাইয়া জেলখানার লোহার গিরিলের ফাঁক দিয়া আহম্মদের গালে লোকমা দায়ের বলে, আহম্মদ রে বাবা তোমার কপালটা আমার মুখের কাছে এনে দাও, জীবনের শেষ সময়টা দিয়ে দেই গো বাবা, তোমার হক আদায় করতে পারলাম না গো মা, তুমি আমাদেরকে মাফ করে দিও মা, তবে সবচাইতে দামি আমরা। মা জিজ্ঞেস করে, আহম্মদ রে যেই নবীর জন্য জীবন দিচ্ছ ওই নবীর সাথে তোদের কোনো ওয়াদা হয়েছে কি না? মা রাতের অন্ধকারে ঘুমিয়েছিলাম গো মা, আমার বিশ্ব নবীর স্বপ্নে হাজির হয়ে গেছে গো মা, দু হাত বাড়ায় বলতেছে আহম্মদ রে আমার একটা নাম আহম্মদ, তোর ছোট্ট ভাইয়ের একটা নাম মোহাম্মদ, এই দুইটা নামকে তোরা একসাথে নিয়ে নিয়েছোস, হায় তোরা আমার বুকে আয়, আমি নবী তোদেরকে কালেমা পড়াই দেই। মা গতকালকার রাত্রে আমার বিশ্ব নবী আমাদের কালেমা পড়িয়ে দিয়ে গেছে গো মা, ওমা আমরা দুই ভাই হ্যাপি গো মা, এক
এখন শুধু তোমার কাছ থেকে দুধের দাবিটা ছাড়াইতে হবে বাবা। মা তুমি আমাদের দুধের দাবিটা ছেড়ে দিও। যুবক বাইরে দুধের দুইটা পাও ধরে বলে যাই, আমার বিশ্ব নবী তাইবের মাঠে মায়ের খাইছে, তবু কারো কার জন্য বরদোয়া দেয় নাই। আজকে বাংলার ছবি আমার ওই নবীর ফেসবুকের মধ্যে তোমরা গালি দাও, জীবনে এই কাজটা করিস না রে ভাই। আমি বলতেছিলাম আহাম্মদ আর মুহাম্মাদের কথাটা পরে শুনো, আগে ফাতেমার কথাগুলো শুনো। নবী যখন বললেন মা আমি আজকে রাত্রে হিজরত করে চলে যাব, আল্লাহর আইন পাশ হয়ে গেছে, ফাতেমা একটা চিৎকার দিয়ে বাবার মাজাটা জড়িয়ে ধরে বলে বাবা বাবা এখনো পর্যন্ত তোমার পিঠের ঘাওগুলো শুকায় নাই, যেখানে তোমার তায়েবের ক্ষত স্থানগুলি আমি নেকড়া দিয়ে ডলা দেই গো বাবা, পরিষ্কার করতে গেলে তুমি লাভ দিয়ে ওঠো আর বলো মা আস্তে ডলা দে, আমার কলিজায় লাগিয়ে দেয় গো মা। বাজার আমি আপনাদের সামনে বলবো, বারবার বলা হইতেছে তায়েবের ইতিহাসটা বলার জন্য, জানি না আশেকে রাসূল কয়জন আছো, কয়জন বাপারা এখানে আছো, কয়জন মা আর আছো আমি জানি না। এই কোরআনকে প্রতিষ্ঠার জন্য ফাতেমাকে বিশ্ব নবী বলে মা আমি 29 দিন দাওয়াত তাবলীগের কাজ করেছি, একটা বেঈমানও কালেমা পড়ে নাই গো মা, লাস্ট ফিনিশিং আমি কি করছি জানোডি, আমি সকালবেলা মক্কার দিকে আসার জন্য ইচ্ছা পোষণ করলাম, তোমার ভাই জায়েদ বলল আব্বা তুমি যে মক্কায় যাইবা, মক্কায় যাওয়ার প্রিসাল কি হবে জানো কি হইছে, দেখো সকালবেলা বেঈমানগুলি তোমার হাতের মধ্যে, তাদের হাতের মধ্যে 1 কেজি 2 কেজি 5 কেজি ওজনের পাথর লইয়া তোমাকে রেজাল্ট ফাইনাল করার জন্য দাঁড়িয়েছে। আমার বিশ্ব নবী বলে জায়েদ রে এরা কারা বাবা, এরা ভকাইটিক ভাড়াটিয়া গুন্ডা, এদেরকে ভাড়া করে আনা হয়েছে তোমাকে কালেমার প্রতিশোধ কেমনে নিতে হয়, কেমনে কালেমার দাওয়াত দিলে তার প্রতিশোধ নিতে হয় দেখায় দিবেন। আমার নবী বলে বাবা জায়েদ রে কিয়ামতের মাঠে তুই সাক্ষী দিস, এই কোরআনের জন্য তোর বিশ্ব নবী কি ইন্টারভিউ দিয়েছিল তায়েবের মাঠে। ও ভাইরা আমি যখন তায়েবের মাঠে এই বছরে গেছি, আমার সাথে একজন ডিস্ট্রিক্ট জজ ছিল, রাজশাহীর একজন ডিস্ট্রিক্ট জজ ছিল বাবা তায়েবের মাঠে আমার সাথে সফর সঙ্গী ছিল, ওই লোকটা দারিম করে পড়ে গেছে বাবা। আমি জিজ্ঞেস করলাম স্যার আপনি এরকম করেন কেন, সে কান্না ভরা কণ্ঠ দিয়ে বলে জেহাদি চাপ আমি আপনার একজন ইউটিউবের ফ্রেন্ড, আমি অনেক ওয়াজ শুনি আপনার, আমি মায়ের ভক্ত আমার বিশ্ব নবীর ভক্ত, আমি যে আপনার সাথে করে তায়েবে গাড়ি ভাড়া দিয়ে নিয়ে আসছি, আপনার মুখে তায়েবের কথা শুনে আমি সেদিন নিয়ত করেছিলাম জীবনে যদি কোনোদিন এরকম একজন আলেম পাই, কিন্তু আপনার সাথে যে আল্লাহ পাক এই ট্রাভেলস হজ করাবে আমি আদৌ জানতাম না, হুজুর আপনার পাই আমি আমার জীবনকে হ্যাপি মনে করছি। বলেন তো এখানে হুজুর কোন মানুষ আসে ঠিক থাকতে পারে, আমি বললাম কেন, বলে এই যে আপনি বললেন এই যে সেই জায়গা, আমার নবীকে বেলা 8টা থেকে নিয়ে 4টা পর্যন্ত মারল। যখন একটা তায়েবের ছেলে দৌড়ায় এসে আমার নবীর মুখের উপরে একটা উড়ন্ত ঘুষি মেরে দেয়, নবী আমার ঠোঁটটা ফেটে যে ঝর্ণার মতো রক্ত গুলে ঝরে, নবী আমার যখন ঠোঁটটা ধরে বসে পড়ে যায় সেই পাহাড় গুলো এখনো দাঁড়িয়ে আছে হাতি যাবে না, যেই পাহাড়ে বিশ্ব নবীর সাথে মানুষের মতো কথা বলেছিল নবী, একবার শুধু পারমিশন চাই এই বনি সাইদা বনি সাকিম বনি কোরাইজাদেরকে, আমি পাথর নিজে উড়ে উড়ে যে তাদের পরে আক্রমণ করব। আমার নবী বলেছিল না না,
হালিমা সাহাবিয়ার বুকের দুধ পান করেছি, এই টাইপে আমার শৈশবকাল কৈশোরকাল কেটেছে, এই টাইপের জন্য আমি এত বড় অভিশাপ দিতে পারি না। যুবক এখন চিল্লাবার কান্না জানি না কার মনে কত ব্যথা নবীর জন্য। আমার নবীকে যখন ঘুষি মেরে বসে পড়ল, একটু পরে নবী তাকায় দেখে বৃষ্টির মতো আমার শরীরে পাথরগুলো পতিত হচ্ছে, মুসলধার বৃষ্টির মতো পাথরের আঘাত। আমার নবীর শরীরের এমন কোনো জায়গা নাই বাবা, পাথরের আঘাতে আঘাতে চামড়াগুলো ফেটে গেল না। নবী আমার শরীরের রক্তগুলো ঝরতে ঝরতে জুতা মোবারক আটকে গেল বাবা। নবী আমার বেহুশ হয়ে পড়ে গেলেন, একবার দুইবার নয় চারবার আমার তিনবার বেহুশ হলেন। চারবারের বার যখন আমার নবীর হুশ ফিরে আসলো, দেখে জায়েদ বেহুশ হয়ে পড়ে আছে। নবী আমার জায়েদের কাছে যেয়ে বলে, জায়েদ রে বাবা তুমি বেঁচে আছো না মরে গেছো? আমার নবী বলে, আব্বা আমি তোমার ব্যর্থ সন্তান, আমি কিছুই করতে পারিলাম না। আমার নবী বলে, কিছু করতে পারো বা না পারো একটা জিনিস করো, তুমি কিয়ামতের মাঠে সাক্ষী দিও সিরাজগঞ্জের মুসলমান আমার তাইবের কথা শুনি কাঁদব, তারা আমার এই চিত্রটা দেখার জন্য পাগল হয়ে যাবে, তুমি কিয়ামতের মাঠে সাক্ষী দিও আমি তোমার পালক বাবা কইয়া কোরআনের জন্য কি ইন্টারভ্যুর মাঠে পরীক্ষা দিয়েছিলাম। যুবক বাইরে এখন চিল্লাবার কান্না, আমার নবী বলে, যায়েদ রে বাবা গতকালকার রাত্রে পানি আর খাবার খেয়েছি বাবা, এই বনী সাদিয়া বনী সাকিম প্রতিটা গোত্রের কাছে যেয়ে দেখো একটু পানির ব্যবস্থা আছে কিনা। যায়েদ যখন মশক নিয়ে দৌড়ায়, যায়েদের শরীরে রক্ত দেখে বাবা কেউ এক গিলাস পানি দেয় না, কেন দেয় না জানো? তোমাকে দিলে নি তাদের হাতে আক্রান্ত হয়ে যাব। যুবক ভাইরা, আমার নবী বলেছিল, তাইবের ছেলেরা রে তোরা আমার এত মানলি, একটা বড় প্রতিবাদ করলাম না, তবে মনে রাখো কিয়ামতের মাঠে আমারে দেখতে চাইবা দেখতে পাইবা না। ও আমার নবী প্রেমিক ভাইরা, যাদের অন্তরে নবীর প্রেম জাগ্রত হয়েছে, শুধু একটা আওয়াজ দিয়ে দেখায় দাও, জীবন দিব কিন্তু নবীর ইজ্জত কারো হাতে বিলীন হতে দিব না। রাজি আছো না নাই? কে কে রাজি আছো? দু হাত তুলে আমার লাগে দেখায় দাও। বসো। এই হাজার হাজার মুসলমান আমার সাথে একটা ওয়াদা দিবা, জীবন যদি দিতে হয় আল্লাহকে দিব, জরে জীবন যদি দিতে হয় নবীকে দিব, জরে জীবন যদি রাজি আছি না নাই? জরে বলো রাজি আছি না নাই? ও বাজান আহম্মদ আর মুহাম্মদ নবী প্রেমী ফাঁসির মঞ্চে ঝুলবে। আহা, জেলখানার ইমাম সাহেব আসলেন তাদেরকে কালেমা পড়াবার জন্য, জ্বলন্ত প্রমাণ। আহম্মদ আর মুহাম্মদ দীপ্ত কণ্ঠে বললেন, জেলখার ইমাম সাহেব আমাদের কালেমা পড়াইতে হবে না, যেই নবীর জন্য জীবন দিচ্ছি ওই নবী কালেমা পড়াই দিয়ে গেছে। সিরাজগঞ্জের মুসলমান আমি গোপালগঞ্জের সন্তান হিসেবে দীপ্ত কণ্ঠ আওয়াজ শুনতে চাই, জীবন যাবে ইমাম যাবে না, জীবন যাবে বিশ্বনবীর ইজ্জত যাবে না, কাফনের কাপড় মাথায় বানবো, নবীরে যে গালি দিব ওরে পিটাইয়া লুলা বানাবো। কষ্ট হয়? কষ্ট হয়? মরণ তো হয়েই যাবে,
এই সিরাজগঞ্জের জেলার ডিসি সাহেব মরবে, প্রধানমন্ত্রী মরবে, বিরোধী দলের নেত্রীও মরবে, রিক্সা চালক মরবে, ওসি সাহেব মরবে, কিন্তু মনে রেখো নবীর প্রেমিক গুলো মারা যাবে, কিন্তু নবীর ইজ্জত জীবনকে বিসর্জন দিবে, তবু নবীর ইজ্জতকে জমিনে দুলান্তিত হতে দিবে না, দিবে না, দিবে না। আলহামদুলিল্লাহ বলেন। তিনটা জিনিসের বিনিময়ে হাউজে কাউসার জান্নাত পাবেন, কয়টা? জোরে কন, আরো জোরে, আরো জোরে, জোর সবারও, জোর হলো না, ঘুমাইছেনি? আমি কই ঘুমাইছেনি, কই তিনটা, এমনই তৈব, ইনশাল্লাহ বলেন না কেন? এক নম্বরে যতদিন বাঁচবো ইমান নিয়ে বাঁচবো, দুই নম্বরে পাঁচ অক্ত নামাজ দিয়ে জীবন করব। যার অ্যাকাউন্টে পাঁচ অক্ত নামাজ আছে দুনিয়ার সবচেয়ে বড় ওলি। এখন তো বাংলাদেশে অলির অভাব নাই, নামাজ নাই রোজা নাই, সে বলে অলি। যেটা কয় নামাজ রোজা লাগে না, ওইটার অলি কওয়ার দুলাবাইরে বাপ কওয়া সমান। বেটা নামাজ লাগবে কি লাগবে না? নামাজ দিয়ে জীবন করবা রাজি আছো না নাই? ওজনে কম দেবা রাজি আছো না নাই? সোয়াবিন তেলের জায়গায় পামেল মিশিয়ে কবা এক নাম্বার শস্যের তেল রাজি আছো না নাই? এ কই যাস তুই? এই এই এ বেটা বহ, আর ধর তাই না, ধর বহা জায়গায় মোতাই দিব আজকে, বেটা তুই সামনে বুঝছিস কে? আল্লাহ আকবার, জোরে গান, এটার মাজা গেছে গা, ও খারাই এমনি ডিলিপ মারতেছে শীতল মাছের মতো, যাইব গা বাপ সাপ, এত সহজ বেটা যাবি গা আমার মায় বলতে? আল্লাহ আকবার বলেন তো। এক নম্বর ইমান করবেন নামাজ দিয়ে, রাজি আছেন না নাই? তিন নম্বর একটা কাজ করতে হবে, যার মা বাবা বেঁচে আছে জীবন দিয়ে ভালোবাসবা, কলেজে লেখাপড়া করো, মার কাছে বইলা যাবা ক্লাসে, মার কাছে আবার এই খামোশ, মার কাছে বইলা ক্লাসে যাবা, মার কাছে বইলা সব কিছু করবা, আবার বাবার কাছে বইলা সব কিছু করবা, রাজি আছো না নাই? যাদের মা বাবা দুনিয়া সুন্দর আর জীবনটাই সুন্দর, যার অ্যাকাউন্টে মা বাবার দোয়া আছে ও দুনিয়ার সবচেয়ে বড় ইজ্জত বুঝতামি, যার অ্যাকাউন্টে মা বাবার বড় আছে ওর মতো নালায়েক পৃথিবীতে আর কেউ নাই, জোরে বলো না কেন, কথা ঠিক না বেঠিক? আরো জোরে বলো, আমার সাথে একটা ওয়াদা দাও তো, তুমি আমার বন্ধু হয়ে থাকবা আজীবন, আমি আগামীকালকেও তোমাদের এই সিরাজগঞ্জ আছি, কামারখন্দ থানায় ঘোড়ার ডিম যাবা না তুমি, যাইবা আগামীকালকে একটা নতুন সুরা নিয়ে শুরু করবো ইনশা। এই হাজার হাজার মানুষ আমার সবচেয়ে বেশি আত্মার তৃপ্তি হয়ে গেছে, আমার একাদা চিত্তে বলতেছে তা জানি না কোন জায়গায় কামারখন্দ থানা হিটে জানি, শুধু একটা আবার শুনতে চাই, আমি মোনাজাত করার আগ পর্যন্ত এই মাস ছেড়ে কেউ যাবে না, আমি একটা মা হারা সন্তান, কে কে রাজি আছেন দেখে আল্লাহ হাত তুলতে, আল্লাহ আমার দিকে দেখো তো, আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, জোরে কানে আমিন, আরো জোরে বলছে আমিন, এই হাত উঁচু করে আমার সাথে ওয়াদা দাও, একসাথে বলো এই আল্লাহ, মোনাজাতের আগে আমরা কেউ যাব না, মোনাজাতের আগে আমরা কেউ যাব না, আল্লাহু আকবার জোরে বলো, আল্লাহু আকবার জোরে বলো, নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর, বিশ্বনবীর শত্রুরা, এই আওয়াজটা আরেকটু জোরে হবে, বিশ্বনবীর শত্রুরা, কোরআন হাদিস যেখানে, উলামায়ে একরাম যেখানে, পীর মশায়েক যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, নামাজীরা যেখানে, বিনামাজি যেখানে, বিড়ি ঘররা যেখানে, তোমার পাশে বসারে সবই আমরা নাই সেখানে, ও আসটা শুনে যাই, একজন আর একজন কয় বাবাজি কয় তোর অর্ধেক টানা হইলে দিয়ে বাকিটা আমি টানি, একটা আপেল ভাগ করে খায় না কারো গালের থাকে, বেটা তোর মুখের তো আমি খামু, কথা কর না কেন, ও আপেলের চাইতে বিড়ির দাম বেশি, টান কি লাস্টে যে ওই যে ফিতা ডুক থাকে না সিগারেটের ওই যে মোতা, ওইটুকু টানে এইভাবে
কথা কন না কেন? আরো জোরে খান, বদমাস কোথাকা। এই যেই বেটা বিড়ি খাইতে পারে বাথরুমে বই, ও বিরিয়ানিও খাইতে পারে। আল্লাহ আমাদের হেফাজত করুক, জোর করে না আমি। নেশা করিস না ভাই, নেশায় কোনো শান্তি নাই। কথা বলো, নেশায় শান্তি আছে? তার পাও দুইটা ধরছি, নেশা করে মায়েরে জবাই দিছে। কথা কও, নেশা করে যুবক মায়েরে মারে, গাঞ্জা খাইয়া হিরোইন খাইয়া মায়ের হক নষ্ট করে, বিবির হক নষ্ট করে। তোর পাও ধরছে, এই কাজ করিস না। আজকে আল্লাহ আমাদের হেফাজত করুক, জোর করে না আমি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। এখন আমি মোনাজাত করব, যদি কেউ কিছু দিতে চান মোনাজাতের ভিতরে আমার মাদ্রাসায় দিতে পারবেন। আসেন, তওবা করে আস্তাগফিরুল্লাহ। রব্বি মিন কুল্লি, বইয়ের মধ্যে আছে, মিন কুল্লি জামবিও আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা ছেলে, ছোট্ট একটা নাবালক ছেলে, সে আমার মাদ্রাসায় 200 টাকা দিছে। আল্লাহ আরে তুমি বড় আলেম বানাইও। আমিও তো এরকম আমার মার জন্য কত টাকা মাহবিলি দান করছি বক্তার হাতে, হয়তো আজকে এর বাদৌলতে আপনারা মাকে দেন। আমি আমার সেলিম ভাইয়ের জন্য দোয়া করি, এই যে সভাপতির জন্য দোয়া করি, এই বাবাজির জন্য দোয়া করি। এত রাত পর্যন্ত বসে আছে, রাত এখন দেখেন 12:30 বাজে, 3 ঘন্টার উপরে আমি আলোচনা করলাম। অতএব এক মা তার সন্তান মাদ্রাসায় পড়ে, তার নাকের ফুল দিছে আপনাকে মাদ্রাসার জন্য। সুবহানাল্লাহ বিহামদিহি, আল্লাহু আকবার। আল্লাহ, আমি আমার ওই মাকে তোমার কাছে রেখে গেলাম, আমার মা আমার মাদ্রাসায় একটা নাকের ফুল দান করছে। আল্লাহু আকবার। আল্লাহ যারা এতিমদেরকে এত ভালোবাসে, আমার এতিম নবীরও তো এরকম মহিলারা ভালোবাসত, আমার মাদ্রাসায় এরা দেখে নাই, তারপরও দিছে আমার মাদ্রাসায়। আল্লাহ কবুল। আমার সাইফুল ভাই যে এখানে এত টাকা দিছে, আমার মাসে 1000 টাকা দিছে, আল্লাহ কবুল করো। বসেন, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমরা একসাথে মুসাফা করে বিদায় নেব ইনশা, এবং যাইবার সময় বইতে গাড়ির মধ্যে আমার বই আছে গেরেস বাম পাশে, ওখান থেকে একটা করে বই নিয়ে যাবেন। এই মা হারা সন্তানের বন্ধু হবেন। আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين رات كن 12:30 বাজে মুনাদ